মাসুদুর রহমান, আপনি লিখেছেন, আলেমদের এমনি গবেষণামূলক মতপার্থক্যপূর্ণ কোনো বিষয়কে জনসমক্ষে এনে বিতর্কে রূপ দেওয়া এবং পারস্পরিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি বিরোধী পক্ষের ব্যক্তিগত দুশ্চর্চা করা সম্পর্কে আপনার মতামত কী? এমন বিষয়কে আলেমদের একাডেমিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকা উচিত নাকি জনসমক্ষে আসাটাও কল্যাণকর, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? ভাই মাসুদুর রহমান, আমার মনে হয় আপনি যেটি বলেছেন সেটি আপনার অবজারভেশন মূলক অবজারভেশন জাতীয় প্রশ্ন। আপনি যেটি বলেছেন আপনার সাথে পরিপূর্ণভাবে আমি একমত, এবং আপনার এটি ঠিক যে আমাদের দেশে ওলামায়ে কেরামের মধ্যে আপনার এই প্রবণতা অনেক বেশি দেখা যায় যে তারা ইলমি এবং একাডেমিক বিষয়গুলোকে বাহিরে নিয়ে আসেন এবং খুব বাজেভাবে একে অন্যের বিরুদ্ধে সেখানে কাদা ছোড়াছড়ি করেন, বিষোদ্গার করেন। খুবই দুঃখিত, মানে খুবই জঘন্য এবং আপত্তিকর একটি কাজ এটি। এটি ওলামাদের নিজেদের মর্যাদাকে নিজেরা খাটো করছেন, এরকমটি করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বোঝার তৌফিক দান করুন। আমরা পাবলিকলি কোন কথা বলবো, কোন কথা আমাদের মানে নিজস্ব টেবিলে আলোচনা হবে, ঘরোয়া মজলিসে আলোচনা হবে, সে বিষয়গুলো আমাদেরকে পৃথক করতে হবে, এবং এ বিষয়ে আমরা সচেতন না হলে ওলামায়ে কেরামের পরে সাধারণ মানুষ আরও বেশি বিতশ্রদ্ধ হবে এবং এটার পরিণতিতে দিন এবং ইসলামই ক্ষতিগ্রস্ত হবে, মুসলমানদেরই ক্ষতি হবে সার্বিকভাবে। বিধায় এরকম মানসিকতা আমাদের পরিহার করা উচিত এবং ওলামায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম যেন তাদের এই ত্রুটিগুলো বুঝতে পারেন যে এলমি বা একাডেমিক বিষয়গুলো এভাবে ঢালাওভাবে মানে বলার ব্যাপার বা কাদা ছোড়াছুড়ি করার মতো ব্যাপার নয়। এছাড়া আল্লাহ মাফ করুক, এ ধরনের ইস্যুতে ব্যক্তিগত ইগু, জেদ, ক্ষোভ, খেদ এবং আপনার নিজের মতকে প্রতিষ্ঠা করার যে চেষ্টা, এই জিনিসগুলো আমাদের মধ্যে অনেক বেশি কাজ করে। এর জন্য এখলাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওলামাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।